नमस्कार बंधुरा, सुस्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी एकटा असाधारण स्वादेर चिकेनेर रेसिपि आपनादेर साथे शेयर करब। आमार आजकेर चिकेनेर नाम कोल्हापुरी चिकेन। ताहले चलुन शुरू करा जाक। एर जोन्नो प्रथमे आमी एकटा पात्रे चिकेन निये निएछि। एबार चिकेनटाके आमी म्यारिनेट करे नेब। ম্যারিনেশনের জন্য এতে আমি দিয়ে দিলাম টক দই, আদা বাটা, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি পুরো মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। পুরো চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার চলে যাই কোলাপুরি মশলা তৈরির দিকে। এর জন্য আমি কড়াটা আগে থেকেই একটু গরম করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, শুকনো লঙ্কা, বড় এলাচ, জয়িত্রী, গোটা গোলমরিচ, শামরিচ, স্টার অ্যানিস। আর দিয়ে দিলাম এতে তেজপাতা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটা 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। এক মিনিট ড্রাই রোস্ট করার পর এতে দিয়ে দিলাম কাজু বাদাম, চারমগজ, পোস্ত। এখানে আপনারা একটু সাদা তিলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম শুকনো নারকেল কোড়ানো। এটা যে কোনো দোকানেই আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এই সমস্ত উপকরণ দিয়ে এটা 2 মিনিট মতো আমি ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট পর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। তাহলেই কোলাপুরি মশলাটা রেডি হয়ে যাবে। এবার চলে যাই রান্নার প্রসেসের দিকে। এর জন্য প্রথমে আমি কড়াতে নিয়ে নিলাম সাদা তেল। এবারেতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একবার নেড়ে নিতে হবে। এবারেতে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দু তিন মিনিট পর পেঁয়াজটা যখন গোলাপি রং ধরে আসবে তখন এতে আমি কিছু মশলা অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা লঙ্কা আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। এই সমস্ত উপকরণ দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিটের মধ্যে এই কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একবার নেড়ে নেব। টমেটো কুচি দিয়ে একবার নাড়ার পর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য এতে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে 1-2 মিনিট নেড়ে নিতে হবে। এবার যখন এই মিশ্রণটা থেকে তেল ছেড়ে আসবে তখন এতে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করব।
এই চিকেনটা দেওয়ার পর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দশ মিনিট কষানোর পর চিকেনটা থেকে যখন বেশ খানিকটা জল ছেড়ে আসবে তখন এতে আমি কোলহাপুরি মশলাটা অ্যাড করে দেব। আর কোলহাপুরি মশলাটা দিয়েও বারে বারে নেড়ে 10 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এটা বারে বারে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কষানোটা যখন হয়ে আসবে, যখন দেখবো এটার থেকে তেল ছেড়ে এসেছে, তখন এতে আমি হালকা গরম জল দিয়ে দিলাম। হালকা গরম জলটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে নিতে হবে। একবার ভালোভাবে নেড়ে নেওয়ার পর এটা আমি ঢেকে হতে দেব। ঢাকা দেওয়ার পরও এটা কিন্তু বারবারই ঢাকা খুলে একবার করে নেড়ে নেবেন, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার 10 থেকে 15 মিনিট পর যখন চিকেনটা হয়ে আসবে তখন ঢাকাটা খুলে একবার এটা নেড়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম কসুরি মেথি। আপনারা চাইলে এখানে একটু ধনে পাতাও দিতে পারেন। কসুরি মেথিটা দিয়ে আরও একবার নেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কোলহাপুরি চিকেনের এই রেসিপি। রুটি, পরোটা, নান, কুলচা এসবের সঙ্গে পরিবেশন করুন কোলহাপুরি চিকেনের এই রেসিপি। ভাত বা পোলাওয়ের সাথে খেতেও এটা মন্দ লাগে না। চিকেনের এই রেসিপি একবার যদি ট্রাই করেন তাহলে রেস্টুরেন্টের চিকেনের স্বাদ বাড়িতে বসেই পাওয়া যাবে, এটুকু ভরসা আমি আপনাদের দিচ্ছি। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।